আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্সরা, আজকে চলে আসছি নতুন একটা খামার, যে মুরগির খামার। এটা এখনো কিন্তু মুরগি উঠায়নি, তো কত টাকা খরচ গিয়েছে এবং কি কিরকম ভাবে তৈরি করেছেন সব কিছু আপনাদেরকে আজকে দেখাবো। সাথে থাকুন, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করুন। আসলে মুরগি পালনের জন্য যে থাকার একটা ব্যবস্থা লাগে, আর এই জন্য এই রুমটা করা হয়েছে। আর পাশাপাশি মুরগির খামারের পানির ব্যবস্থার জন্য একটা ট্যাঙ্কি সেট আপ করা হয়েছে, এখানে বাথরুমের ব্যবস্থা করা হয়েছে, ছোট একটা রুম করা হয়েছে এখানে, এখানে উঠার জন্য একটা সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে, খুব সুন্দর উঁচু জায়গা যাতে করে পানি উঠতেও সমস্যা না হয়। অনেক বিশাল একটা প্রকল্প মুরগি পালনের জন্য। খামারি ভাইয়ের কাছে আমি শুনলাম যে লেয়ার মুরগি শুধুমাত্র ডিম পাড়ানোর জন্য এই ফার্মটি তৈরি করেছেন উনি, এখনো মুরগি কিন্তু উঠায়নি। তাতে খরচের যে কথা, খরচের কথা আমি ওনার কাছে শুনলাম, উনি বলল যে এই পর্যন্ত দেখতে পেয়েছেন প্রচুর টাকা খরচ গিয়েছে। আপনাদের কত টাকা খরচ গিয়েছে সবই আপনাদেরকে বলবো। এটা বাঁশের মাচা দিয়ে করেছেন, পাশাপাশি এখানে দিয়ে কাঠের। যখন প্রথমত অবস্থায় ছোট বাচ্চাগুলো এনে এগুলাকে ছেড়ে দেবে, মুরগি ডিম পাড়ার পূর্ব পর্যন্ত এই বাঁশের মাচাগুলো রাখবে, বাঁশের মাচা। তারপরে যখনই ডিম পাড়া শুরু করবে তখনই এগুলাকে, যে এইখানে 80 দিন পর্যন্ত এই ফ্লোরে মুরগিগুলা, লেয়ার মুরগিগুলো পালন করা হবে। তারপরে নেক্সটে ওনারা 80 দিন পরেই খাঁচা, যখনই খাঁচা করবে মুরগির জন্য, লেয়ার মুরগির জন্য, তখন এই বাঁশের ইয়াটা, চাটা, এটা বাঁশের যে মাচাটা, এটা আর থাকবে না, শুধু কাঠের মাচাগুলা থাকবে। দেখতে পাইতেছেন আপনারা মাঝখান দিয়ে যে কাঠের মাচা আর চলাচলের জন্য, আর এখানে যে বাঁশের মাচা আছে এগুলা 80 দিন পরে এগুলো উঠিয়ে ওনারা খাঁচা করে দেবেন, যে খাঁচার ভিতরে থাকবে লেয়ার মুরগি। আর ডিম পাড়া শুরু করবে হয়তো 110 বা 120 দিন পরে থেকে। তো আসলে প্রথমত অবস্থায় এখানে কিন্তু ছেড়ে মুরগিগুলা পালন করা হবে। তো যখনই ওনারা মুরগিগুলাকে একদিনের বাচ্চা এখানে উঠায়, উঠানোর পরে 3 দিন পরেও একবার ভ্যাকসিন করে দেয়, আবার 12 দিন পরে, এরকম পর্যায়ক্রমে কিন্তু ওনারা ভ্যাকসিন করে দেয়, যাতে করে লেয়ার মুরগিগুলো রোগ আক্রান্ত না হয় এবং সুন্দরভাবে বেড়ে উঠে। তারপরে যখন 80 দিন বয়স হয় তখনই এগুলাকে খাঁচার ভিতরে ডিম পাড়ার জন্য ওনারা রেডি করে ফেলেন। তো দেখতে পাচ্ছেন মাছা কিন্তু বাঁশের এটা থাকবে না, আর কাঠের যে মাছা এটা থাকবে। তো ওই বড় ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে দেখলাম প্রায় 13 লক্ষ বা 13 লক্ষ 50 হাজার টাকার মতো এটার মধ্যে খরচ গিয়েছে। আপনারা দেখতে পাইতেছেন মাটির যে টিন, মাইটা টিন বলে, এই টিনগুলাকে ওনারা ব্যবহার করেছেন সুন্দরভাবে, খুব সুন্দরভাবে, এবং কি খুঁটি দিয়েছেন, সিমেন্টের খুঁটি, অনেক ভালো মজবুত হয়েছে। তো 13 লক্ষ টাকা, 13.5 লক্ষ টাকা খরচ গিয়েছে, এবং তো বিরাট একটা প্রজেক্ট। পাশে আবার পানির ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে মুরগি পালনের জন্য যে খাবারের ব্যবস্থা, পাত্র টাত্র থাকে এখানে, পাত্র টাত্র অথবা ধোয়ার জন্য এটা ব্যবহার করবে, পানি আছে এখানে, সুন্দর একটা ছোট্ট একটা রুম করা হয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি চান যে লেয়ার মুরগির ফার্ম করবেন, তাহলে কিন্তু পূর্বে যে মুরগির খামারি আছে তাদের পরামর্শ মতো আপনারা করবেন, দেখবেন আপনারা সফল হবেন, আর তাছাড়া কিন্তু ঝুঁকি থেকে যায়। আপনারা যদি নিজের ইচ্ছা মতো করেন, যে করলাম আলাপ আলোচনা না করেই করেন, তাহলে কিন্তু একটু ঝুঁকি থেকে যায়। তো আপনারা এই নতুন একটা খামার করেছেন উদ্যোক্তা ভাই, ওনার এই কীভাবে কী খরচ আর কীরকমভাবে করতে হয় তাও কিন্তু আপনারা এই ভিডিওতে সুন্দরভাবে দেখতে পেয়েছেন। আলো বাতাস আছে আবার পর্যাপ্ত পরিমাণে, এরকম জায়গার দিকে আপনারা সিলেক্ট করবেন যে আপনার মুরগি খাওয়ার যেখানে করবেন। আবার এটা কিসের নেট মূলত আপনারা ব্যবহার করছেন? তারের নেট চারদিক দিয়ে ব্যবহার করছে, পর্যাপ্ত পরিমাণে বাতাস যাতে করে এই ফার্মের ভিতরে চলাচল করে। শুধু ওনারা কিন্তু লেয়ার মুরগির জন্য এটা তৈরি করেছেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে যাবেন। ধন্যবাদ।